আধুনিকতার যুগে হারাতে বসেছে কাঠের তৈরি শিল্পকলা। বাঁকুড়ার আনাচে কানাচে রয়েছে বিভিন্ন ধরনের শিল্পীর তৈরি শিল্পকলা। তার মধ্যে অন্যতম হল কাঠের উপর খোদাই করা মা দুর্গার প্রতিকৃতি, হরিণের মুখ সহ নানান হস্তশিল্পকলা। বিগত কয়েক বছর আগেও যার চাহিদা ছিল ব্যাপকভাবে, কিন্তু আজকালের দিনে এই শিল্পকলার চাহিদা না থাকায় পথে বসতে চলেছে এই কাজে যুক্ত শিল্পীরা। বাঁকুড়ার ছাতনা ব্লকের প্রত্যন্ত গ্রাম শিমুলবেড়িয়া, যেখানে গেলেই আপনি দেখতে পাবেন এই শিল্পীদের হাতে তৈরি করা অভূতপূর্ব বিভিন্ন শিল্পকলা, যা দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনি। এমনকি এই গ্রামেরই শিল্পী হীরালাল কর্মকার তার তৈরি শিল্পকর্মের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পর্যন্ত পেয়েছেন। বর্তমানে তার হাতে তৈরি শিল্পকর্ম দেশের বিভিন্ন প্রান্তে নজর কেড়েছে। 1981 সালে হীরালাল কর্মকার প্রথম রাজ্য স্তরে পুরস্কার পান। এরপর 1995 সালে মহাভারতের কাহিনীকে 1 ইঞ্চি ব্যাসার্ধের একটি পাথরের উপর তুলে ধরার জন্য তৎকালীন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার হাত থেকে রাষ্ট্রপতি পুরস্কার পর্যন্ত পান। এটা বানানোটা আমার সম্ভবত 1992 সালে বানিয়েছিলাম। আমি 93-তে ন্যাশনাল আর্টটা ডিক্লেয়ার হয়, কিন্তু আমি পাই 95-এর 9 জানুয়ারি সম্ভবত 1995-এর 9 জানুয়ারি। এটা মহাভারতে যে আমাদের বিশ্বরূপ দর্শন আছে, যেটা গীতায় যেটা অর্জুনকে বিশ্বরূপ দর্শন করান ভগবান শ্রীকৃষ্ণ, তার যে বর্ণনা, সেই বর্ণনা অনুযায়ী আমি একটা ছোট আকৃতির মধ্যে অত বড় একটা আকৃতিকে কতটুকু ছোটোর মধ্যে আমি করতে পারি সেই চেষ্টা করেছিলাম। একটা বড় জিনিসকে আমি কতটুকু ছোটোর মধ্যে ধরতে পারি, সেই চেষ্টার জন্য আমি এটা করেছিলাম যে বিশ্বরূপ একটা বড় বিষয়, সেটা কত ছোটোর মধ্যে করা যায় আমার এটাই ইচ্ছে ছিল। প্রায় 45 বছর বা আরও একটু বেশি হতে পারে, 46-47 বছর হতে পারে। কীরকম সাড়া পাচ্ছেন? সাড়া বলতে দেখুন, আমার যে সময় আমি এই কাজটা শুরু করি সেই সময় এই কাজের তো প্রচার ছিল না, তাছাড়া আমি তো যে জায়গায় কাজ করি একদম গ্রামাঞ্চল, অত্যন্ত গ্রাম, এখান থেকে তখন এই শিল্পকর্মের খুব একটা চাহিদার ব্যাপার বা এইসব ব্যাপার আমি তখন আমার মাথায় ছিল না। তখন আমি কাজ শেখার জন্যে একটা আমার আগ্রহ ছিল, পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে আস্তে আস্তে ঠিকই আছে, এই কাজেও কিছু জীবিকা নির্বাহ করা যায় বা কিছু ইনকাম করা যায়, এই এই চলছে এখনও পর্যন্ত, মোটামুটি ঠিকই আছে। আমি পুরস্কার বলতে প্রথম রাজ্য পুরস্কার পাই 1980-81 সালে, তারপর আরও পরপর অনেকবার পেয়েছি, অত আর খেয়াল নেই এখন আমার, রাজ্য পুরস্কার অনেকবার পেয়েছি। আর ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই আমি 1993-এর পুরস্কার 1995-তে আমি পেয়েছি, ওটা আমাদের মহামান্য রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার হাতে। হ্যাঁ, আর 2019-এ পেয়েছি আমি এক্সেলেন্সি অ্যাওয়ার্ড স্মৃতি ইরানির হাতে, বস্ত্রমন্ত্রী, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির হাতে। হীরালালবাবু বৃহস্পতিবার আমাদের মুখোমুখি হয়ে বলেন, সময়ের পরিবর্তনের সাথে আজ এই শিল্পকলা শেষ হতে বসেছে। দীর্ঘ কর্মজীবনের 47 বছর পর আজ আমরা চাইছি সরকারি সাহায্য, কারণ আমার গ্রামে 60টিরও বেশি পরিবার এই কাজে যুক্ত, বিক্রিবাটা নেই জিনিসের, কম বেশি সকলেই ভুগছেন আর্থিক সংকটে। এ অবস্থায় সরকার যদি পথ না দেখায়, পথে বসতে হবে সবাইকে। তাই গ্রামের শিল্পীদের কথা মাথায় রেখে সরকারের কাছে চাইছি আধুনিক যন্ত্রপাতি সহ নতুন ডিজাইন, যাতে আধুনিকতার ছোঁয়ার সাথে সাথে এই কাঠ শিল্পকলারও নতুনত্ব আসে। শিল্প মেলা এইসবগুলো ছিল তখন করেছি, যেটা এখন আর অতটা আমি সরকারিভাবে সাড়া পাই না, কিন্তু এক সময় ছিল, মোটামুটি ভালোই সহযোগিতা পেয়েছি সেই সময়। এখন কীরকম কী চাইছেন? এখন আমি চাই দেখুন, এখন বর্তমানে এই কাজের সাথে যুক্ত আমার গ্রামের বা আমার আশেপাশের গ্রামের প্রায় 200-300 জনা এই কাজের মধ্যে যুক্ত, তারা এই কাজে জীবিকা নির্বাহ করে এবং এই কাজে তাদের আরও আগ্রহ আছে আরও কিছু নতুনত্ব করার। এখন এই শিল্পের
উন্নয়ন ঘটে যদি সরকারিভাবে এই সহযোগিতা পায়, কিছু হয়তো ডিজাইন ডেভেলপমেন্টের ব্যাপার, উন্নয়ন ডিজাইন কিছু, আমাদের তো গতানুগতিক ধারায় যেটুকু কাজ করি, কিন্তু সেরকম নতুন বর্তমান আরও আধুনিক যদি ডিজাইন পাওয়া যায় সেটা তো উপকৃত হবে, বা আধুনিক যন্ত্রপাতি যদি পাওয়া যায় তাতে উপকৃত হবে, তার সাথে যদি কিছু বিপণনের ব্যবস্থা করানো যায় এটা হলে আরও ভালো হয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।